দুর্দান্ত প্রদর্শন করে গন্তব্য প্যারিস। অলিম্পিকর টিকট পাক্কা ভারতের পুরুষ আর মহিলা রিলে দলের প্রথম রাউন্ডর বাছনি পর্বত রেস শেষ করব নোৱাৰিলে পুরুষের রিলে দলে, মহিলা দলে শেষ করেছিল পঞ্চম স্থানত। ভারতীয় পুরুষ আর মহিলা রিলে রেস দলে প্যারিস অলিম্পিকর বাবে ক্লিয়ারেন্স লাভ করেছে। সোমবারে উত্তর আমেরিকার বাহামাত অনুষ্ঠিত বিশ্ব এথলেটিক্স রিলের দ্বিতীয় রাউন্ডর হিটত দুয়োটা দলে দ্বিতীয় স্থান দখল করে। ইয়ার লগে লাভ করলে প্যারিস অলিম্পিকর টিকট। মহিলার 4x400 মিটার রিলে দলত আছিল রূপাল চৌধুরী, এম আর পুভাম্বা, জ্যোতিকা শ্রীদান্দী আর শুভা ভেঙ্কটেশন। 3:29.35 দৌড় সমাপ্ত করে দ্বিতীয় স্থান দখল করে। প্রথম স্থান লাভ করে জামাইকার রিলে দলে, সময় আছিল 3:28.54। দেওবারে ভারতীয় মহিলা দলটোয়ে প্রথম রাউন্ডর কোয়ালিফাইং হিটত 3:29.74 সময়ের পঞ্চম স্থানত আছিল। তারপরে কোয়ালিফায়ার দ্বিতীয় রাউন্ডত দুর্দান্ত প্রত্যাবর্তন করে তেওঁলোকে। আনহাতে ভারতীয় পুরুষের রিলে রেস দলটোয়ে প্রারম্ভিক বাধামুক্ত করে অলিম্পিকর অর্হতা নিশ্চিত করেছে। ইয়ার পূর্বে তেওঁলোকে প্রথম রাউন্ডর কোয়ালিফাইং রাউন্ড শেষ করিব পৰা নাছিল। দ্বিতীয় লেগর দৌড়বিদ রাজেশ সোমেশে পেশি টানি ধরার বাবে হঠাতে আতরি আহিবলৈ বাধ্য হয়। কিন্তু পুরুষের 4x400 মিটার রিলে দলটোয়ে সেইদিনা আমেরিকার পিছতে দ্বিতীয় স্থান দখল করে। মোহাম্মদ আনাস, মোহাম্মদ আজমল, আরকিয়া রাজীব আর আমোস জেগবর চারিজনীয় দলটোয়ে 3:03.23 লক্ষ্যত উপনীত হয়। এই দুটা দলের সহায়ত এই পর্যন্ত 19 গৰাকী ট্রেক এন্ড ফিল্ড খেলুয়ে প্যারিস অলিম্পিকর টিকট নিশ্চিত করেছে। ইয়ার ভিতর আছে টোকিও অলিম্পিকর স্বর্ণ বিজয়ী জেভেলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া। অহা 26 জুলাইর আরম্ভ হব প্যারিস অলিম্পিক। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।